সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। আমায় দেখেছেন মহারাজ? হ্যাঁ শোনো, কটা দিন আমি রাজ্য ছেড়ে বেড়াতে যাব, আর এই কটা দিন তোমায় একটু এই রাজকাজ সামলাতে হবে। কোথায় যাবেন মহারাজ? মুচকুন্দপুর, আমার মামার বাড়ি। তা কে কে আছে মামা বাড়িতে? খুব ছোটবেলায় গেছি তো, তাই সব কথা ঠিক মনে নেই। তবে যতদূর মনে পড়ে, দু একজন মামা ছিল, কি জানি তারা সব কেমন আছে। তবে মনে হয় সেখানে গেলেই সব দেখতে পাবো। আমি তাহলে এখন আসি মহারাজ, ওদিকে আবার তল্পিতল্পা বাঁধতে হবে তো। মহারাজ, গোপালও কি আপনার সঙ্গে যাচ্ছে? অবশ্যই যাচ্ছে, ও না গেলে আমারই বেড়াতে যাওয়ার কটা দিন কে আর হাসি তামাশায় ভরিয়ে রাখবে বলো? গোপালের বদলে আমাকে সাথে করে নিয়ে চলুন না, দেখবেন আমিও কেমন আপনাকে হাসি তামাশায় ভরিয়ে রাখতে পারি। তুমি তুমি ভরিয়ে রাখবে হাসি তামাশায়? আরে সোজা সরল হাসি তামাশা কাকে বলে জানো তুমি? তোমার তো শুধুই মাথা ভর্তি প্যাঁচ। শুধুই উপায় নেই বলে তোমার হাতে কদিনের জন্য রাজ্যের দায়িত্ব দিয়ে যেতে হচ্ছে। দেখবেন মন্ত্রী মশাই, এই কটা দিন মহারাজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে আবার মহারাজ বলে ভেবে বসবেন না। মুখ সামলে কথা বলো গোপাল। কেন মন্ত্রী, ও তো ভুল কিছু বলছে না। আচ্ছা মনে করে দেখো তো, এর আগে কতবার কত রকম কাণ্ড করেছো তুমি, তোমার গুণের তো আর শেষ নেই। যাকে বলে তুমি একটি কানা বেগুন। মহারানীর সামনে এত বড় অপমান! কি হলো, কি বিড়বিড় করছো? এই মহারাজ কিছু না তো, মহারাজ কৃষ্ণচন্দ্র, এই অপমানের শোধ আমি তুলবই তুলব। সকলের সামনে অপমানে অপমানে এমন লাজে গোবরে করে দেব না তোমার। যাও যাও যাও, তোমরা এখন এসো এসো। কে যা বললাম ঠিকঠাক পারবে তো? একবার ছেড়ে দিয়েই দেখুন না, মামা সেজে ওই কৃষ্ণচন্দ্রকে মাটিতে হামা দিয়ে না ছেড়েছি তো আমার নাম নয়। আর গোপাল, ওটাকে ভাঁড় থেকে হাঁড়ি বানিয়ে দেব, লোকে ওকে দেখে টিপ্পনি কেটে বলবে গোপালচন্দ্র হাঁড়ি। তাহলে তোমরা সকলে শুনলে তো, আগামীকাল গোপালকে নিয়ে আমি মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আরে আরে আরে, করছো কি? এখন রাজসভা চলছে, এইভাবে না বলে কয়ে ভেতরে যাওয়া যায় না। আরে দূর বেটা পাগড়িওয়ালা, পথ ছাড়, ভালোই ভালোই পথ ছেড়ে দাঁড়া বলছি। জানিস জানিস আমি কে? কে হে তুমি? হ্যাঁ কে? ওই যে সিংহাসনে যে বেটার রাজা সে যে বসে আছে, ওই বেটা কেষ্টার মামা আমি। কিরে কেষ্টা, আমি তোর মামা না? আপনি মহারাজের মামা? তা ও বেটা যদি আমার ভাগ না হয় তাহলে তো আমি ওর মামা। কিরে কিরে বেটা কেষ্টা, চুপ করে আছিস কেন? আরে বাস কেষ্টা, কি হোঁদল কুতকুত হয়ে গেছিস রে তুই। রাজা সেজে চারবেলা খুব ভালো মন্দ সাঁটিয়ে যাচ্ছিস, তাই তো? মনে করে দেখো, ছেলেবেলায় তুই কি বিটকেল রকমের রোগা ছিলিস? পাঁচজনে তোকে ঝাঁটার কাঠির মাথায় আলুর দম বলে খেপাত। বলেন কি মহারাজ, তাহলে রোগা মানে ছড়ু ছিলেন? ছেলেবেলায় কেষ্টা বেটা চেয়ারাতে ছিল সরু, আর বুদ্ধিতে ছিল গরু। এই কেউ হাসবেন না, কেউ হাসবেন না, একজন মানুষ ছোটবেলায় রোগা থাকতেই পারে, তার জন্য হাসা কেন? ব্যাপারটা কি হলো, মহারাজ মামা বাড়ি যাবেন বললেন, আর মূর্তিমান বিভীষিকার মতো মামাও এসে হাজির? না একটু বাজিয়ে দেখতে হচ্ছে।
আচ্ছা মশাই, আপনি তো খুব মামা মামা বলে নিজেকে জাহির করছেন, তা কিরকম মামা আপনি? নিজের মামা, ওর মায়ের নিজের ভাই রে আমি। তা তুই কে? কি নাম তোর? গোপাল ভাঁড়। তা কিরকম গোপাল? মানে আরে তোকেও তো দেখছি ওই কেষ্টার মতো মানে রোগে ধরেছে। শোন শোন মূর্খ, গোপাল বহু রকমের হয়, যেমন যেমন ধরিয়ে ওই নিত্য গোপাল, মদন গোপাল, ব্রজের গোপাল, বংশী গোপাল, সোনার গোপাল। তা তুই কোন গোপাল? আমি গোপাল ভাঁড়। যা দিচ্ছে না খাটিয়ে দিচ্ছে একেবারে, গোপালের খোতা মুখ ভোঁতা করে দিচ্ছে। শোন গোপাল নিয়ে অত কচকচানির দরকার নেই, তোকে আমি আজ থেকে কাষ্ঠ গোপাল বলেই ডাকবো। ওই ভাঁড় ভাঁড় বলতে পারবো না বাবু, আজ থেকে তোর নাম হলো কাষ্ঠ গোপাল হাঁড়ি। কি বললেন? কাষ্ঠ গোপাল হাঁড়ি? মনে হচ্ছে বড় খেলোয়াড়। ঠিক আছে, আমার নামও গোপাল, তোর হাল যদি আমি খারাপ করতে না পারি তাহলে ঠিক আছে। মামা বাবু, আপনি যখন মহারাজের নিজের মামা তখন তো আমারও গুরুজন, তা গুরুজনে আদর করে এমন নাম তো দিতেই পারে। কিন্তু গোপাল, মানে উনি যে আমার নিজের মামা সেটা তো আগে প্রমাণ হোক। বেটাকে এখন একটু তোল্লাই দিতে হবে যাতে বুঝতে না পারে যে ওকে আমি সন্দেহ করছি। এ আপনি কি বলছেন মহারাজ, উনি আপনার মামা না হলে সেই দূরের মুচকুন্দপুর থেকে ছুটে আসবেন কেন? ভাগ্নের টানেই নিশ্চয়ই এসেছেন, তাই না মামা বাবু? মহারাজ, একই হয়তো বলে রক্তের টান। কিরে কেষ্টা, তোর কাষ্ঠ গোপাল কি বলছে শুনছিস তো? এরপরেও কি আমি তোর নিজের মামা কিনা সে প্রমাণ চাইবি? আচ্ছা আচ্ছা, মুচকুন্দপুরে যেতে চাইছিস তো? ঠিক আছে ঠিক আছে, কটা দিন এখানে থাকি, তারপর আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব সেখানে। চা চা, এখন তোর ঘরে নিয়ে চ। আরে কেষ্টা, এটা তোর বাড়ি? কি বিচ্ছিরি বাড়ি বানিয়েছিস রে? ভাগ্যের জোরে রাজা হয়তো হয়েছিস, কিন্তু নজরটাকে বড় করতে পারিসনি রে, বড় করতে পারিসনি। সত্যি সত্যি, ছোটবেলায় যেমন গাধা ছিলিস তেমন গাধাই আছিস দেখছি। কেন যে সকলে তোকে মহারাজ বলে সেলাম তোকে কে জানে। ওদের ধমকাচ্ছিস কেন? ওদের ধমকালেই কি তোর বাজে বাড়িটা সুন্দর হয়ে যাবে? চপ চপ, ভীষণ খিদে পেয়েছে যে আমার। হ্যারে হ্যারে বেটা কেষ্টা, বলি বলি জল খাবার কখন আসবে? ও এই কেষ্টা কেষ্টা করে দোকানে একেবারে ঝালাপালা করে দিল। কে বেটা, কি বললাম কানে গেল না? মহারাজ বাড়িটা কলে পড়েছে না, আমাকে অপমানের শোক এভাবেই কড়ায় গন্ডায় তুলবো আমি। কি রে কালা, জল খাবারের কি হলো? এই তো এসে গেল বলে। এই কে আছিস? আরে আরে মামা বাবুর জন্য জল খাবার নিয়ে আয়। কেন, কাজের লোক খাবার আনবে কেন? তোর বউ কোথায়? তোর বউ কোথায়? সে আনতে পারে না? সম্পর্কে না আমি তার মামা শ্বশুর, আমার একটা মান সম্মান নেই। এই শুনছো? আরে আরে, তোমার মামা শ্বশুরের জন্য জল খাবার নিয়ে এসো। এবার জমবে খেলা রাজামশাই, রানীর সামনে এবার তোমার কি হয় দেখো। হ্যারে বেটা হোটেল পুত্র, এটা কি খাওয়ালি রে? কি মিষ্টি, কি মিষ্টি রে! এটা হলো কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া। এটা সরপুরিয়া? হ্যারে, এইরকম একটা অখাদ্য বাজে মিষ্টির নাম সরপুরিয়া?
জল দে জল দে জল দে। কিন্তু আমি তো খুব ভালো খাই এটা, মানে আমার ভীষণ পছন্দের মিষ্টি। তুই একটা আকাট গরু তাই তো খাস, ওই আমাদের মুচকুন্দপুরের ছাগলেও এটা ছুঁবে না, বুঝেছিস? মহারানীর সামনে একেবারে আকাট গরু বনে গেল মহারাজ। এইভাবে গুনে গুনে আমি আমার যাবতীয় অপমানের শোধ তুলব। আমার বাক্যে তোর বউয়ের গায়ে কাঁটার মতো বিঁধলো বুঝি। শোন শোন, তোর কপাল ভালো যে বউয়ের সামনে শুধু বাক্যি ছেড়েছি, চোর থাপ্পল লাগাইনি। তাই তো বলছি, যদি আর ভেতানি খেতে না চাস তাহলে রাতের খাওয়ার ব্যবস্থাটা ভালো করে করিস। তা কি করতে হবে জানতে পারলে ভালো হতো। দেখ, রাতে আমি তেমন কিছু একটা খাই না, এই ঘর কেন গোটা বিশেক মতো লুচি, তার সাথে গোটা দশেক পটল ভাজা, খানিকটা কুমড়োর ছক্কা আর শেরটাক রাবড়ি, আর কিছু না। ঠিক আছে, তাই হবে তাই হবে। তবে হ্যাঁ, আমার লুচি ভাজার কিন্তু একটা বিশেষ কায়দা আছে। লুচি ভাজার কায়দা? হ্যাঁ, ওই 20টা উনোনে 20টা কড়া চাপবে, প্রত্যেকটা কড়ায় 100 করে খাঁটি গাওয়া ঘি। হ্যাঁ, ঘি গরম হলে প্রতি কড়ায় মাত্র একটা করে ফুলকো লুচি ভাজা হবে, বুঝেছিস? কোড়া ঘিয়ে লুচি আমার আবার গোলা দিয়ে নামু না। এমন ভাব করছে যেন দিল্লির মসনাদের সুলতান। যতদূর মনে পড়ে, আমার মামার বাড়িতে তো তেমন পয়সার জোর ছিল না, তাহলে এই বেটা এত বড় বড় কথা বলছে কি করে? মনে হয় বেটা নির্ঘাত চোচ্চ, কোনো বদ মতলবে মামা সেজে হাজির হয়েছে। না, গোপালের সঙ্গে একবার পরামর্শ করতে হবে দেখছি। কিরে কিরে কেষ্টা, লুচির ফিরিস্তি শুনে মনে মনে ঘিয়ের হিসেব করতে বসে গেলি নাকি? হ্যাঁ, বেটা কঞ্জুসের এক শেষ। হ্যাঁ গো, লোকটা তোমার কিরকম মামা? বলছে তো নিজের মামা, কিন্তু কিসের কিন্তু? আসলে মামার কথা তো ভুলেই গেছিলাম, কিন্তু ওই লোকটা আসার পর থেকে মামার কথা মনে করার চেষ্টা করতে 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 যেটুকু মনে পড়লো তাতে করে আমার মামার মুখের আদলের সাথে ওর মুখের আদলটা ঠিক মেলাতে পারছি না। কিন্তু কিছু তো একটা করতে হবে তোমায়। গোপালকে ডেকে পাঠিয়েছি, দেখি এসে কি বলে। অধম এসে গেছে মহারাজ। এসে গেছো? দাও 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 বাবা, কিছু একটা বুদ্ধি দাও, যাতে করে এই চরম অপমানের হাত থেকে আমি রক্ষে পেতে পারি। সব হবে মহারাজ, শুধু একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আসার সময় রাধুনী বামুনের কাছে শুনে এলাম, এক এক সের ঘিয়ে নাকি মাত্র এক একটা করে লুচি ভাজতে হবে। তাহলেই ভেবে দেখো কি অত্যাচারটাই না শুরু করে দিয়েছে। ওর কথা মতোই লুচি ভাজতে দিন, তাতে মনে হয় খাওয়া নিয়ে আর কোনো হুজ্জুতি বাঁধাতে পারবে না। তবে শোয়া নিয়ে হাঙ্গামা শুরু করলে। শোয়া নিয়ে হাঙ্গামা? সর্বনাশ, এই কি করব তখন? তার জন্য আমি তৈরি হয়েই এসেছি মহারাজ, বাড়িতে বলে এসেছি আজ রাজবাড়িতেই দুটো ডাল ভাত খেয়ে মেঝেতে গামছা পেতে শুয়ে পড়বো খন। বলি বলি, এটা কি একটা শোবার খাট? এগুলো কি গদি তোষক? কোন মানুষ এতে শুতে পারে? কিন্তু এগুলো তো খুব দামি। দামি? এগুলো দামি? যা তোদের রাজাকে গিয়ে বল তার বিছানায় আজ আমি ঘুমাবো, সে এই খাটে এসে ঘুমোক। কিন্তু ভালো কথায় যাবি? ভালো কথায় যাবি না চোর থাপ্পড় লাগাতে হবে? যা যা বলছি। মহারাজের বিছানায় শোবার জন্যে মামা বাবু বায়না করেছে তো, ঠিক আছে এসে শোক এবার। কি গোপাল, কি করছো? আরে আমার পালককে ছাড়পোকা ছাড়ছো কেন? এই তো খেলার শুরু মহারাজ, নকল মামা এসে এবারে এই পালংকে শোবে আর তারপর। না না, মাথায় কিচ্ছু ঢুকছে না, কিচ্ছু ঢুকছে না মাথায়। মাথা ভর্তি গোবর থাকলে কি করে আর ঢুকবে বল? যা এখন যা তো, তোর এই রাজকীয় বিছানায় শুয়ে একটু আরামে ঘুমোই। কিরে কিরে এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা
যা গিয়ে আমায় যে ঘরে শুতে দিয়েছিলিস সেই ঘরে গিয়ে ঘুমোগে যা। যা যাক বাবা, কত ভাগাটাকে বিদেয় করা গেছে। এদিকে এদিকে খাওয়াটাও খুব জব্বর হয়েছে। এবার এবার বেশ আরাম করে ঘুমোনো যাবে। বোমার সলতে আগুন ধরিয়ে দিয়ে এসেছি, এবার ফাটলো বলে। এই ইড়ি ওড়ি, ইকে কি কামড়ালো রে? হুরিপ বাবা, সারা শরীর যে জ্বালিয়ে দিল। কিরে বাবা, এত ছাড় পোকা! ওরে এই কি কামড়ালো! ওই কি কামড়ান কামড়াচ্ছে রে! ওরে বাবা মাগো, এই সারা শরীর একেবারে জ্বলে যাচ্ছে। এই কম কামড়া কম কামড়া! ওরে ছাড় পোকার বাচ্চারা তো দল বেঁধে আমার দিকে ধাওয়া করে আসছে। ওরে ওরে মারে, আমার গায়ের সব রক্ত খেয়েও কি স্বাদ মেটেনি? এবার কি মাংস চামড়াও খেয়ে ফেলবে নাকি? না বাবা, এই ঘরে আর এক মুহূর্ত নয়। তুমি পালাই 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 পালাই, এই ঘর থেকে পালাই। আপনার গায়ের চামড়াও তো কেমন ফ্যাকাশে রক্তহীন হয়ে গেছে। তার মানে ওই ছাড় পোকার বাচ্চারা আপনার সব রক্ত খেয়ে নিয়েছে। এরপর তো আপনি দাম করে মাথা ঘুরে পড়ে যাবেন, আর তারপরই সরসরিয়ে জমির বাড়ি। ওরে বাবারে, তাহলে তাহলে আমার কি হবে রে? আমার মাথাটা করে ঘুরছে। কোনো চিন্তা নেই মামা, এক্ষুনি যদি টক করে শের পাঁচেক টাটকা গরুর দুধ খেয়ে নিতে পারেন তাহলে পাঁচ মিনিটেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু এই রাতের বেলায় পাঁচ শের টাটকা গরুর দুধ কোথায় পাবো? গোপাল কি করতে চাইছে কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সে চিন্তা এই কষ্ট গোপাল চিন্তামণি, আসুন আমার সঙ্গে। তা যাবার আগে আমার এই চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিন তো। কেন রে? আপনার সারা গায়ে যা চাকা চাকা দাগ হয়েছে, গোয়ালা দেখলে আপনার কাল বসন্ত হয়েছে ভেবে হয়তো গোয়াল ঘরে ঢুকতেই দেবে না। সেটা অবশ্যই ঠিকই বলেছিস। দে দে তোর চাদরটা দে। এখন চলুন চলুন যাই, পিছু পিছু গিয়ে বরং দেখি। আসুন আসুন, একটু সাবধানে আসবেন। হ্যাঁ, ভালো করে কিছু তো দেখতে পাচ্ছি না রে। পাবেন পাবেন, চোখ শুয়ে গেলে সব কিছু দেখতে পাবেন। তার উপর একটু পরেই ভোরের আলো ফুটে যাবে। তা বলুন মামা বাবু, কোন গরুর দুধ খাবেন? সব থেকে বড় গরুর দুধ। তা হ্যাঁ রে, দুধ খেলে সব ঠিক হয়ে যাবে তো? সব থেকে বড় গরুর দুধ খেলে ছাড় পোকার কামড়ে জ্বলুনিও কমবে, আবার গায়ের রক্ত হুহু করে বেড়ে যাবে। নিন নিন, এবারে গরুটা পছন্দ করে নিন। কি এখন চোখে দেখতে পাচ্ছেন তো? একটু একটু পাচ্ছি। বাবা কি বড় গরু রে, কি বড় শিং, ঠিক যেন একটা ষাঁড়। আসলে মহারাজের খাটালের গরু তো ভীষণ তেজি, তাই এমন ষাঁড় ষাঁড় দেখতে। তা এটাকেই পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ। এর কিন্তু একটা ব্যারাম আছে, যার জন্যে দুধ দোয়া হবে তাকে এর পিঠে জোরে চাপড় মেরে শিং ধরে আচ্ছাসে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধ দেবে না। মামা বাবু, ওটা গরু নয় ষাঁড়। প্রথমে তোমার হাতে চাপড়,
আর তারপর তোমার গায়ের লাল চাদর দেখে ভীষণ খেপে গেছে ওটা। তুই তুই তাহলে ইচ্ছে করে এসব করেছিস? হ্যাঁ, তুমি যেমন ইচ্ছে করে মামা সেজে এসেছ, তাই না নকল মামা? তাহলে যে আমি ডুবে যাবো, তলিয়ে যাবো? ওরে ওরে ও গোপাল ভাই, না 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 না, গোপাল দাদা আমাকে এই ডোবা থেকে তুলে বাঁচাও দাদা। তুলবো তুলবো, কিন্তু তার আগে বল, এই রাজার মামানোস? না 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 না, আমি কারো মামা নই। তুই তাহলে কে? আর এখানে রাজার মামা সেজে এসেছিস বা কেন? ওই মন্ত্রী, ওই হতচ্ছাড়াই আমাকে টাকা লোভ দেখিয়ে মামা সাজিয়ে পাঠিয়েছে। বটে, বলেছে বলেছে সকলের সামনে মহারাজকে অপমানে অপমানে একবারে নাস্তানাবুদ করে ছাড়তে। কি এত বড় সাহস? এই এই কেউ একে ওই ডোবা থেকে তুলবে না, আর এই মুহূর্তে মন্ত্রীকে ধরে নিয়ে এসে এই পচা ডোবায় ফেলে দে। আমি ইতিমধ্যেই মন্ত্রী মশাইকে আনতে লোক পাঠিয়ে দিয়েছি মহারাজ। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি এসব কিছুর মধ্যে নেই মহারাজ, আমি এসব কিছুর মধ্যে নেই। কিছুর মধ্যে নেই যখন, তখন পচা জলের মধ্যে ডুবে থাকো। এই এই একে ছুঁড়ে জলে ফেলে দে, ফেলে দে। কি করে বাবা রে, গেলাম রে গেলাম রে গেলাম রে। না না না, এত কিছু করেও যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। হচ্ছে না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাবা করে কাজ। তবু চেষ্টা কি কম করছি? মানে যা কিছু পারা যায়, যত রকম ভাবে পারা যায়, এর থেকে বেশি আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারেন? একটা কথা বলেছি কি না বলেছি, সঙ্গে সঙ্গে জ্ঞানের একবারে বটগাছ এসে হাজির। হ্যাঁ ঠিক বলেছো গোপাল, এই প্রজাদের মুখে খাবার তুলে দিতে আমি শস্য ভাণ্ডারে জমানো খাদ্য শস্য মুক্ত করে দিয়েছি। কিন্তু তাও যে যথেষ্ট নয় মহারাজ। হ্যাঁ, যদি হাতে আরো কিছু অর্থ থাকতো। না না, ওদিকে তো খাজনার টাকা না পেয়ে রাজকোষ পায় ফাঁকা। তবু না হয় দেখি যদি ঝেড়ে পুঁছে কিছু বেরোয়। হ্যাঁ হ্যাঁ, তাও যতটুকু আছে তাও এবার দিয়ে দেব। কি গোপাল, তোমরাও কি একমত? তো আপনি যেটা ভেবেছেন সেটা করলে এখন হয়তো প্রজারা বাঁচবে, কিন্তু রাজকোষ একদম ফাঁকা হয়ে গেলে আগামী দিনে যে বড় ক্ষতি হয়ে যাবে মহারাজ। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। সে আর বলতে, কিন্তু এখন আর উপায় কি বলো? টাকা ছাড়া কোনো মতেই খাদ্য শস্য জোগাড় করা সম্ভব নয়। টাকা তো লাগবেই, কিন্তু রাজকোষ থেকে না নিয়ে সভার সব সদস্য সবাই মিলে যদি নিজেদের জমানো টাকা পয়সা গয়না ইত্যাদি জড়ো করে তার বিনিময়ে খাদ্য জোগাড় করে আনতাম, তাহলে বোধহয় ভালো হয়। সাবাস গোপাল, তোমার শুধু পেট নয়, এখন দেখছি হৃদয়টাও বেশ বড়। গোপাল ঠিক বলেছে মহারাজ, এই সময়ে আমাদেরও কিছু করা দরকার। সবে মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। কিন্তু এভাবে সর্বস্ব দিয়ে দিলে মন্ত্রী মশাই, যারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে বসে আছে। থামো গোপাল থামো, আমি লোভী হলেও অমানুষ নই, আমার যা আছে দেব দেব। সাবাস মন্ত্রী সাবাস, আমিও একটা ঘোষণা করছি, সবাই মিলে যা দিবি ততটাই অর্থ সম্পদ আমিও আমার সঞ্চয় থেকে দেব। Woo!
এই রইল আমার সঞ্চয়। যতই আমার পিছনে লাগুক, শুধু এই মনটার জন্যই এখনো মন্ত্রীকে সম্মান করি। ও ভাবা যায় না, এইভাবে বিপদের দিনে সবাইকে পাশে পেয়ে আরো আরো মনটা কেমন চাঙ্গা চাঙ্গা লাগছে। বিপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। তার বলতে, কিন্তু এর পরেও যদি আরো অর্থ লাগে তখন তো নবাবের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় থাকবে না। উপায় যদি একান্তই কিছু না থাকে তবে না হয় ওই নবাবের কাছে গিয়েই বাটি ঠুকবো। আর এটাও জেনে রাখুন, কৃষ্ণনগরের এই অবস্থার কথা কানে যেতে না যেতেই নবাবও নিশ্চয়ই ওদিকে এতক্ষণে তাল ঠকা শুরু করে দিয়েছে। নানাউজির ওই শুধু তরমুজ খেয়ে পেট ভরালে হবে? তবে কি নবাবের আর কিছু খাবার মন হয়েছে? বলুন না আর কি খাবার আনাবো? আনাতে হবে না, ওই কৃষ্ণনগরের যা অবস্থা তাতে কৃষ্ণচন্দ্র নিজের হাতে ওই কৃষ্ণনগর আমার হাতে তুলে দেবে। তার মানে এবারে একেবারে গোটা কৃষ্ণনগর? এবার ওখানে এমন খরা হয়েছে যে কৃষ্ণচন্দ্র নিশ্চয়ই আমার সাহায্য ছাড়া আর চালাতে পারবে না। বুঝেছি, আর তখনই আপনি ওর সর্বস্ব হাতিয়ে নেবেন। একেবারে এক কামড়ে ছবি বানিয়ে দেবো। মহারাজ কৃষ্ণচন্দ্র টাকা জোগাড় করে মন্ত্রীকে পাঠাচ্ছে ভিন রাজ্যে খাদ্য আনাতে। তার মানে এখনো কৃষ্ণচন্দ্র লড়ে যাচ্ছে? তাহলে এখন কি হবে? আমিও দেখছি ওই খাবার কি করে কৃষ্ণনগরে পৌঁছয়। তাড়াতাড়ি ঘোড়া চালান মন্ত্রী মশাই, বেতুয়া ডহরির এই জঙ্গলটা তাড়াতাড়ি পেরিয়ে যেতে হবে। তুমি যেমন, তোমার ঘোড়ারাও তেমন, আমি বললেই কি আর জোরে ছুটবে? একদম বাজে কথা বলবেন না তো, আপনি তো ওই ঘোড়াদের খাবারের দাম থেকে পয়সা সরান। সরান না, সরাতাম, এখন আমি ভালো হয়ে গেছি। বাঁচাও, ডাকাত, বাঁচাও! ডাকাত, সাবধান! মন্ত্রী একা সামলাতে পারবে কিনা তাই সেনাপতিকেও না সঙ্গে জুড়ে দিয়েছি, দুজনে এবার দেখে শুনে নিয়ে আসুক। সে আপনি ভালোই করেছেন মহারাজ, এবারে গাজনটা ভালোই জমবে। হ্যাঁ, ওরা তো গেছে পড়শি রাজ্য থেকে খাদ্যশস্য আনতে, তবে এর মধ্যে আবার গাজন কোত্থেকে এলো? না মানে ওই যে ওই আমরা দুটি ভাই শিবের গাজন গাই, দুজনের বুদ্ধির ওপরেই আমার ভরসা নাই। মাথাটাও কেমন ঝনঝন করছে। ও এ তো আচ্ছা মুশকিল, আরে কি হয়েছে সেটা তো বলবি। কি আর বলবো মহারাজ, নিজের চোখেই তো সব দেখছেন। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দস্যুরা সব লুট করে নিয়েছে মহারাজ। বলি হাতে ওটা কি? মানে ওই ওদের একজনের পাগড়ি। হায় হায় হায়, এই ফাঁকে জমানো টাকাগুলো সব পুষ্মন্তর হয়ে গেল। এবার দেখছি ওই নবাবের সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নবাব মনে হয় সেরকমটাই চাইছেন। কিন্তু সেটা এখন থেকে কি করে বুঝলে? এই ওই চোখ কান খোলা রেখে আর কি। ওই গুন্ডাদের পাল্লায় পড়লে বুঝতে চোখ কান খুলে না একেবারে হাতে ধরিয়ে দিত। পাগড়ির কাপ
কাপড়ে হাত দিয়েই বুঝেছি যে এটা মুর্শিদাবাদের, আর সেই জন্যই বলছি এর পেছনে নির্ঘাত নবাবের হাত আছে। সর্বনাশ! তাহলে এবার কি হবে? মানে এদিকে যা অবস্থা, তাতে ওই টাকা তো লাগবেই। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সাহায্য চাইতে আমি নিজে যাব নবাবের কাছে। কিন্তু নবাবের মতলব তো আমার খুব একটা ভালো ঠেকছে না। নবাবের যাই মতলব থাকুক না কেন, টাকা আমি আনবই। জাহাপনা, দেখুন গোপাল এসেছে। আমি একটা প্রার্থনা নিয়ে এসেছি নবাব বাহাদুর। মানে কোনো সাহায্য টাহায্য চাইতে এসেছো বোধহয়? নবাব সাক্ষাৎ অন্তর্যামী, ঠিক কেমন মনের কথাটা বুঝে গেছেন? তাহলে কাকে সাহায্য করতে হবে? প্রজারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে জাহাপনা, ওদের জন্য যদি কিছু অর্থ সাহায্য পাওয়া যেত। অর্থ সাহায্য সে না হয় করা যাবে, কিন্তু তার জন্য আমার যেটা শর্ত আছে। সেটাই তো শুনতে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলুন, কি শর্ত? বেশ, তবে শুনো, ভালো করে মন দিয়ে শুনো যা বলছি। অনেক সময় চলে যাচ্ছে কিন্তু গোপাল এখনো ফিরলো না তো। তবে তো ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। না না, আর ভাবা ভাবির কিছু নেই, আমি এসে গেছি। এই তো গোপাল এসে গেছে। সঙ্গে এক বস্তা মোহর নিয়ে এসেছি। বলো কি গোপাল, গিয়ে চাইতেই নবাব টাকা দিয়ে দিল? তবে শুধু টাকা নয়, সঙ্গে একটা শর্তও দিয়েছে। আর শর্তটা কি? না মানে ওই এই টাকা ওই দুমাসের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে। মাত্র দুমাস? আর টাকা ফেরত দিতে না পারলে? না হলে নবাব কৃষ্ণনগর দখল করে নেবেন। এ কি পাগলামো, বলি দু মাসে টাকা কোত্থেকে আসবে বলো তো? নবাব বলল আর তুমি অমনি ল্যাজ তুলে রাজি হয়ে গেলে? হ্যাঁ, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না মহারাজ। টাকা চাইতে গিয়ে তো গোপাল শেষে রাজ্যটাকেই বেচে দিয়ে চলে এলো মহারাজ। ও মা, এ কি সর্বনাশ! না না গোপাল, এটা তুমি কি করলে? আগে নবাবের কাছ থেকে সাহায্য না আনলে প্রজারা যে না খেয়ে মারা যেত মহারাজ। না না গোপাল, বিপদে যখন ফেলেছো তখন বিপদ থেকে উদ্ধারও এই তোমাকেই করতে হবে, ব্যাস। না, এবার খেলা সামলাও। বিপদে পড়ে নবাবের সাহায্য নিলেও বিপদ তো কাটলো না, উল্টে এখন দেখছি আরো বেড়ে গেল। তার উপর মহারাজ যা চুটে গেছেন তাতে চট করে রেহাই পাবারও আশা নেই। না, ওই টাকা জোগাড়ের কিছু একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু টাকা আসবে কোত্থেকে? টাকার কথা চিন্তা করতে করতে টাকে তো ঘাম জমে গেল। এদিক ওদিক সব দিকেই তো হাতড়াচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধুই অন্ধকার। হ্যারি হ্যারি, ওগুলো আবার কি যেন চকচক করছে? যাই তো একটু সামনে গিয়ে ভালো করে দেখি তো, মনে হচ্ছে খুব চেনা চেনা কিছু। আরে বাস, যা ভেবেছি ঠিক তাই, এগুলো তো সোনার গুঁড়ো। কিন্তু সোনা 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 কোথা থেকে এলো? সেই সকাল থেকে গোপালের টিকিরও পাত্তা নেই। ওর আবার টিকি কোথায়? পুরোটাই তো টাক। মানে বেটা কি বিমালু গায়েব হয়ে গেল কিনা? আমাদের সবার ঘটি বাটি বিক্রি করে গায়েব হবে না তো যাবে কোথায়? সে তো তোমাদেরই জন্য, তোমরা যদি দস্যুদের হাতে না পড়তে তাহলে কি এসব হতো? না না মহারাজ, আমাদের কি দোষ? তবে কার দোষ? হ্যাঁ কার দোষ? পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। ব্যাটার পাগলাম ও বার করছে। সে তো বুঝলাম, কিন্তু কি পেয়েছো সেটা বলো। কাছেই নদীর ধারেই সোনার ভান্ডার পাওয়া গেছে মহারাজ, আমি বাচ্চাদের নিয়ে সেটা খুঁজে বার করেছি। মনে হচ্ছে গোপালের রোদ্দুরেতে মাথা গরম হয়ে গেছে। বলি ওঝা এনে ঝাঁটার বাড়ি মারলে মাথা থেকে ভূতটা নামবে? আরে ভূত নয়, পুরো বিপদটাই নামবে। ও, তাহলে ব্যাপারটা সত্যি বলছো? আমি নিজে আপনাকে নিয়ে যাব সেখানে, একেবারে নিজে চোখে দেখে নেবেন। যাক বাবা, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম।
মনে হচ্ছে সত্যি কথাই বলছে। এই তালে রাজকোষ ভরে গেলে কিছুটা সোনা। এবার আমাদের বিপদের দিন শেষ হবে মহারাজ, ওই সোনা দিয়েই সব দিক সামলে ফেলা যাবে। তাহলে এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে সব সোনা তুলে আনব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। তবে একটা কথা শুনে রাখুন, খবরটা পাঁচ কান হলে কিন্তু বিপদ আছে, সাবধান। জাপানা জাপানা মাফ করবেন, আর মনে হয় কৃষ্ণনগর কব্জা করা যাবে না। আমি ওই তীরে এসে তড়ি ডুবতে দেব না। তাহলে কি করবেন জাহাপানা? এবার আমি নিজে যাব কৃষ্ণনগরে। ও আমার কি কপাল! হ্যাঁ, মুর্শিদাবাদের নবাব একেবারে সশরীরে এসেছেন। আর কি, এবার কপাল চাপড়াতে শুরু করুন। নবাব দেখতে এসেছেন। দেখুন মহারাজ, প্রজাদের কষ্টের কথা শুনে নবাব নিজেই ছুটে এসেছেন। সত্যি নবাবের তুলনা নেই। তুমিও তো বেশ খেল দেখাচ্ছ দেখছি। খেলা? আমার কি খেলা? কেন, ওই যে লুকোচুরি? খবরটা মনে হচ্ছে কানে চলে গেছে। ওসব খেল বন্ধ করে এবার বলো দেখি, সোনার খনির ব্যাপারটা কতটা সত্যি? ও এই ব্যাপার না, মানে ওটা তো মানে এসব কি গাঁজা খুরি? চালিয়ে যান মহারাজ, চালিয়ে যান। না 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 না, ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলে তো চলবে না। না মানে ওসব পাগলামো, মানে কোনো মানে নেই, কোনো মানে নেই। ওই পাগলামো আমি ঘুচিয়ে দেব। হ্যাঁ মানে একেবারে ঘচাং ফু। তরোয়ালের এক কোপে রাজা মন্ত্রী সবার মাথা নামিয়ে ফেলবো। আর তারপর? তারপর লোফালুফি খেলবো। একেবারে মেরে ফেলবেন? না হলে আর উপায় কি? না মানে কিছুটা সোনা, মানে সোনা দিয়ে দিলে যদি। এই কেল করেছে, ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম। মন্ত্রীটা একটা ভিতুর ডিম। হ্যাঁ হ্যাঁ, সোনা বলো, সোনা কোথায়? আমি বলছি জাহাপনা, আমি বলছি ওই নদীর ধারে। তাহলে খবরটা সত্যি? সোনা পাওয়া গেছিল বটে, তবে সে সব গরুতে খেয়ে নিয়েছে জাহাপনা। না মানে ওই খাচ্ছে খাচ্ছে। হ্যাঁ তাই আবার কখন হতে পারে? হ্যাঁ পারে। তুমি যা বললে এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ মানে আছে বই কি। তবে আপনি এত দূর থেকে এসেছেন, এখন না হয় একটু বিশ্রাম করুন। বিশ্রাম না হয় একটু করলাম, তারপর? তারপর রাতেই, রাতেই না হয় নিয়ে গিয়ে দেখিয়ে দেব। কি দেখাবে? গরুতে সোনা খাচ্ছে? একদম, মানে একেবারে চিটে চিটে খাচ্ছে। রাতে কেন, দিনে নয় কেন? না মানে ওই এগুলো একটু অন্য ধরনের গরু তো, তাই আর কি। অন্য ধরনের গরু মানে? এরা ঘাস পাতা খায় না জাহাপনা। তবে খায় কি? মাংস। হ্যাঁ এরা না মাংসাশী, রাতের বেলায় লুকিয়ে দেখা যাবে। ওরে বাবা, না 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 জাহাপনা, আমার মনে হয় তাড়াহুড়ো না করে রাতে যাওয়াই ভালো। বেশ আমি তবে তৈরি হয়ে একেবারে রাতেই যাব। গোপাল, আমার নতুন কি বিপদে ফেললে? কিসের বিপদ মহারাজ? আরে এত কিছু থাকতে হঠাৎ গরুর কথা বললো কেন? আগে মনে মনে মন্ত্রীকে গরু বলছিলাম তো, তাই শব্দটা বেরিয়ে গেছে মহারাজ। না এবার গরুকে দিয়ে সোনা খাও বলে যখন ফেলেছি, এবার সেই ব্যবস্থাই করি। নে নে এই ঠোঙাগুলো নে, আর শোন। সব ঠিকঠাক পারবি তো? কিচ্ছু চিন্তা করা, সব ব্যবস্থা হয়ে যাবে। নে তাহলে আর দেরি করিস না, চটপট কাজে লেগে পড়। তোরা ওদিকটা সামলা, এদিকে বাকি কাজটা আমি করে ফেলি তাহলে। হে গোপাল, আর কতটা হাঁটতে হবে? এসে গেছি জাহাপনা।
গোপাল তো দেখছি সত্যি নদীর ধারে এসে হাজির করলো। সে না হয় আনলো, কিন্তু ওই মাংসাশী গরু, ওই ওই গরুর ব্যাপারটাই তো মনে হচ্ছে বেচারা গোহরান হারবে। শুধু ও নয়, আমরা সবাই। না না না, মনে হচ্ছে উপায় কিছু একটা করেছে। আরে তাই তো, জামাপানা, ওই তো, ওই তো গরু। তাজ্জব কি বাত, সত্যি কতগুলো গরু কি যেন চেটে চেটে খাচ্ছে। কি বলেছিলাম জামাপানা, এবারে মিলিয়ে নি। মানে সত্যি সোনা চেটে খাচ্ছে? এই এই এত গায়ে গায়ে খেয়েছো কেন? আগে জামাপানা ভয় করছে, ওই গরুগুলো বাঘের থেকেও হিংস্র, যদি তেড়ে আসে। বাজে কথা, জায়গা পাওনি, চলো উজির। কোথায় জামাপানা? আর একটু এগিয়ে গিয়ে দেখি। এই গোপাল, গোপাল, আরে ব্যাপারটা কি হচ্ছে? আরে কি করে সব? খালি দেখুন না মহারাজ, এরপর আর কি কি হয়। কিন্তু আরে গরুগুলো কি চাটছে সেটাই তো বুঝতে পারছি না। তবে শুনুন মহারাজ, আমি আগে থেকেই জানতাম যে গরুরা ঢেলা গুড় খুব পছন্দ করে, তাই বাচ্চাদের বলে সব ব্যবস্থা করে রেখেছিলাম। বাচ্চারাই ওই গুড়গুলো ছড়িয়ে রেখে কয়েকটা গরুকে ছেড়ে দিয়েছে, আর গরুগুলো সেই গুড় এখন চেটে চেটে খাচ্ছে। কিন্তু এবার শেষ রক্ষা হলে হয়। কেন মহারাজ? এই নবাব তো এগিয়ে দেখতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুক না, আরেকটু এগিয়ে যা। এবার তো তাহলে ধরা পড়ে যাব। সে ব্যবস্থাও করা আছে, আপনি খালি দেখুন এবার কি হয়। এটা কি করে হচ্ছে? কেন মহারাজ, ওই গায়ে গা লাগানোর তালে আমি কিছুটা গুড় ওদের কাপড়ে মাখিয়ে দিয়েছিলাম, তার গন্ধ পেয়ে গরুরা এখন তাড়া করেছে। ও করেছো কি গোপাল, দারুণ দারুণ। সাধে বলে বেটেদের একেবারে গাঁটে গাঁটে বুদ্ধি। সোনা না হয় ছাড়লেন, আর ওই টাকা করে দেবো, সব টাকা মুখ করে দেবো, আর কোন টাকা ফেরত দিতে হবে না। তাহলে কথা দিচ্ছেন তো? সব সত্যি, খালি খালি গরুগুলোর হাত থেকে আমাকে বাঁচাও। ওরে বাবা রে, ও জান নিয়ে একবার ফিরে যাই, এদিকে আর মারবো না। উড়িয়ে বাবা রে, সত্যি গোপাল, তো আরো দিছিলরা হয় না। আরেকবার, আরো একবার তুমি আমাকে আর কৃষ্ণনগরকে বাঁচিয়ে দিলে। দেখুন মহারাজ, ভগবান যখন দেয় তখন একেবারে আকাশ ভেঙে দেয়, সত্যি আর কোনো বিপদ নেই। মহারাজ মহারাজ, বেঁচে গেছি আমরা, বেঁচে গেছি। মহারাজের জয় হোক। মহারাজ, নগরবাসীর তরফ থেকে একটা প্রস্তাব এসেছে। কি প্রস্তাব মন্ত্রী? বলো বলো বলো, চটপট বলে ফেলো। গোপাল যেভাবে বারবার নবাবের হাত থেকে রাজ্যকে বাঁচিয়েছে তাতে সবাই কৃতজ্ঞ, তাই নগরবাসীরা গোপালকে একটা সম্বর্ধনা দিতে চায়। আরে এ তো অতি উত্তম প্রস্তাব। সাধু সাধু। কিন্তু মহারাজ, চারিদিকে যেভাবে গোপালের জয় জয়কার চলছে তাতে তো ও জ্ঞান্ত ভগবান হয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই, এ কি বলছেন আপনি?
অপরাধ নেবেন না, এ আপনার ভুল ধারণা। মোটেও না, চারিদিকে যেভাবে তোমার সুখ্যাতি বাড়ছে তাতে আমার ভয় হচ্ছে কোন দিন মহারাজ কৃষ্ণচন্দ্রের নামটাই না লোকে ভুলে যায়। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? আমি কখনো কি মহারাজের সঙ্গে এমন শত্রুতা করতে পারি? তাই তো করছো, তুমি হলে গিয়ে এখন ঘর শত্রু বিভীষণ। লোকে তো মহারাজকে প্রায় ভুলেই যেতে বসেছে। ছি 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 ছি, জেনে রাখুন হুজুর, আমি কারো বাড়া ভাতে ছাই দিতে আসিনি। কিন্তু মুখে বললে কি হবে, তোমার কাজকর্ম তো তাই বলছে। না, এ আমি কিছুতেই মানবো না মহারাজ, আপনি এর যথাযোগ্য বিচার করুন। অপরাধ নেবেন না মহারাজ, চারপাশের গোপাল বন্দনা কদিন ধরে একটু বেশি হচ্ছিল বলেই তো এ কথা বললাম। দয়া করে একটু চুপ করুন মন্ত্রী মশাই, অনেকক্ষণ থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আপনি কি হলো গোপালের, এরকম হলো কেন? কিচ্ছু হয়নি মহারাজ, কিচ্ছু হয়নি। আসলে গোপালের জারি জুড়ি ধরা পড়ে গেছে বলে এরকম নাটক করছে। আপনারা সরে যান তো, আমাকে দেখতে দিন। না মহারাজ, গোপাল সত্যি অসুস্থ হয়ে পড়েছে। ও বাবা, তাহলে কি করা যাবে? ও মন্ত্রী, আরে ও সভাকবি, আরে ও রাজবৈদ্য, আরে কিছু একটা করুন সবাই মিলে। মহারাজ গোপালের এখন কিছুদিন বিশ্রাম দরকার। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এই এই কে আছিস? ওকে বাড়িতে দিয়া 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 দিয়া। হ্যাঁ তাই যা, আর পারলে বাড়িতে না গিয়ে নদীতে ফেলে দিয়ে আসি যত্তস্ব। যা খেল দেখালে তুমি বাপু, আমি সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আসলে কি জানো, তখনই মন্ত্রীকে চুপ না করালে ও মহারাজের মাথাটাই খারাপ করে দিত। সে কি কাণ্ড, কেন? হিংসে, আমার উপর হিংসে। তা এই সুযোগে অসুখের নাম করে মহারাজের থেকে কিছু টাকাও আমদানি হয়ে যাবে, মন্ত্রীও মহারাজের থাতানি খেয়ে জব্দ হবে। তাহলেই আর হয়েছে। শুনে রাখো গিন্নি, আমার নামও গোপাল, দুয়ে দুয়ে চার আমি করেই ছাড়ব। ততদিন বেশ জম্পেশ করে তোমার হাতে রান্না খাই আর ঘুমাই। শুনেছিস দাদু নাকি অসুস্থ হয়ে পড়েছে? সে কি বলছিস রে, সকালেই তো কতক্ষণ আমাদের সঙ্গে দাদু সাঁতার কাটলো। ভালোই ছিল সকালে, তোরাই তো দাদুকে ভাগিয়ে দিলি। আমরা তা নয় তো কি, তোরাই তো সবাই দেরি হয়ে যাবে করে দাদুকে তুলে দিলি জল থেকে। ও হরি, সব দোষ এখন আমাদের। তা নয় তো কি, চল একবার চল দাদুকে দেখে আসি, যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তাহলে চল দাদুর বাড়িতে, দাদুকে দেখাও যাবে, আবার কিছু খাওয়াও যাবে। পেটুক একটা। কি বললি? আমি পেটুক? শুধু কি আমি খাবো? আর তোরা কি গন্ধ ছুপি নাকি? এত খড়কাটারি মেজাজ হয়েছে কেন রে তোর? হ্যাঁ তোদের সঙ্গে ঠেকে ঠেকে হয়েছে। চল চল। এক সপ্তাহ হয়ে গেল না মন্ত্রী, না ব্যাপারটা মোটেই ভালো হলো না। তোমার আর গোপালের মধ্যে গোল না বাঁধলে তো এমনটা হতোই না। অপরাধ নেবেন না মহারাজ, আমি তো আপনার ভালোর জন্যই। সবই তো বুঝলাম,
কিন্তু গোপাল এখনো সুস্থ হলো না, মানে এরকম তো আগে কখনো ঘটেনি। মন্ত্রী, তুমি এখনই খবর নিতে পাঠাও। মানে মানে আমি বলছিলাম কি, আর কদিন? না মন্ত্রী না, যেমন করে হোক গোপালকে রাজসভায় ফিরিয়ে আনতেই হবে। মানে সেটা কি করে সম্ভব মানে ঠিক বুঝতে পারছি না। আর কবে বুঝবে বলো তো মন্ত্রী? ও কি কুক্ষণে যে তোমাকে মন্ত্রী করেছিলাম, এখন প্রতি পদে পদে পস্তাচ্ছি। আহা, বলেই দিন না মহারাজ। কি আবার করবে, লোক পাঠিয়ে গোপালকে নিয়ে আসবে। ওহো, এই কাজ? আমি ভাবলাম কি না কি। হ্যাঁ, তুমি খালি ভেবেই যাও। আচ্ছা মহারাজ, ভাবা ভাবে কি খারাপ কাজ, আপনি বলুন। দেখো, তোমাকে ভালো খারাপ এসব বোঝাতে আমি বসে নেই, যা বললাম ঝটপট করো, বুঝেছো? আচ্ছা মহারাজ। এই রে, ভালোই তো চলছিল, আবার গোপাল কেন, যত সব ঝঞ্ঝাট। ওই দেখ রে, গাছতলায় গোপাল দাদা না? না না, তা কি করে হয়, সে তো এখন ব্যামতে কাবু। তার তো এখানে থাকার কথা নয়। এই এই তো গোপাল দাদাই। আরে ও গোপাল দাদা, তুমি এখানে বসে আছো, ওদিকে রাজামশাই যে তোমার চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়েছেন। তাই তো মন্ত্রী মশাই আমাদের পাঠালেন খবর নিতে। বলো কি হে ভায়া, এই যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না, মন্ত্রী কিনা পাঠিয়েছে আমার খবর দিতে। তাহলে আর বলছি কি, এখন এখন তোমার শরীর সুস্থ তো? ওই একটু কমের দিকে আর কি, এখনো বেশ দুর্বল রয়েছি বুঝলে। তাহলে তাহলে রাজসভায় কবে যাচ্ছ? ওমা, এবার কেমন তোর প্রশ্ন। এই তো আজকেই সবে বাড়ির বাইরে পা রাখলাম, রাজসভায় যেতে এখনো ঢের দেরি। তাহলে তাহলে মন্ত্রীমশাইকে গিয়ে তাই বলি। হ্যাঁ তাই বলি গিয়ে। কি ব্যাপার গুপ্তচর, কৃষ্ণনগরের কি খবর? জানাপানা, গোপাল ভাঁড় গুরুতর অসুস্থই, সে কবে আবার রাজসভায় ফিরবে কেউ জানে না। দারুণ খবর। তা এখন কোনোভাবেই কৃষ্ণচন্দ্রকে যদি সবার সামনে অপদস্থ করা যায়, তাহলে আমার মনের জ্বালাটা কিছুটা মেটে। ঠিক বলেছেন জাহাপানা, তারও উপায় আছে। ইয়ালি না করে ঝেড়ে কাশো তো। জাহাপানা, আপনি একটা ভোজ সভার আয়োজন করুন, আর সেখানে সেখানে কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ করে এনে একটা শক্ত ধাঁধার প্রশ্ন করলেই একেবারে কেল্লা ফতে আর কি। তা ঠিক, কিন্তু এখানে আনার কি আছে? জাহাপানা, প্রশ্ন ওখানে পাঠালে ওরা গোপালের সাহায্য নিতেও পারে, কিন্তু গোপাল তো আর এখানে আসতে পারবে না, তাই এখানে ধাঁধার সমাধান করতে হলেই মহারাজ তো একেবারে কুপকার। বহুত খুব বহুত খুব উজির, তোমার মতলব সফল হলে তোমাকে চতুর চূড়ামণি উপাধি দেব। জাহাপনার যেমন দয়া। ও গোপাল,
গল্প কি রে? আমার তো ভীষণ ব্যামো হয়েছে। আরে তোমার ব্যামোর গল্প রাখো তো গোপাল দাদু, ও তো লোক দেখানোর জন্য। এবার ওঠো তো দাদু, আমাদের সাথে মাঠে চলো। আহা, মাঠে যাব কি রে? এদিকে কত বেলা হয়ে গেছে, তা কারুর খেয়াল আছে? এবার তো আমার নাইতে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ তাহলে চলো সবাই মিলে পুকুরে গিয়ে হুটোপাটি করি। ধুর, আমার কি আর তোদের মতো হুটোপাটি করার বয়স আছে রে? হ্যাঁ না না, চলো চলো আমাদের সঙ্গে চলো। আরে চলো না, চলো চলো। আপনার সঙ্গে দেখা করতে নবাব বাহাদুরের উজির এসেছেন। মহারাজের জয় হোক, সব কিছু কুশল তো? হ্যাঁ উজির সাহেব, তবে আপনার আচমকা আসার কারণটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আগে মহারাজ, মহামান্য নবাবের তরফ থেকে আমি আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি। কিসের নিমন্ত্রণ বলুন তো? আগামী রবিবার আমাদের মহামান্য নবাব এক বিশাল ভোজ সভার আয়োজন করেছেন। অনেক দিন থেকেই তার ইচ্ছে সবাইকে নিয়ে একত্রিত হবেন। সেখানে আশেপাশের সমস্ত মিত্র রাজারাই থাকবেন। মহারাজ, নবাব বাহাদুর বিশেষভাবে বলে দিয়েছেন সমস্ত সভাসদকে নিয়ে সেখানে আপনার উপস্থিতি অবশ্যই কাম্য। অবশ্যই অবশ্যই, উত্তম উত্তম, আমরাও আপনার অপেক্ষায় থাকব। আচ্ছা মহারাজ, অনেকক্ষণ থেকে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, মানে আপনার বিশেষ অনুগত ভার গোপালকে দেখছি না কোথাও, সে কি রাজ্যে নেই? না উচিত সাহেব, গোপাল রাজ্যেই আছে, তবে একটু অসুস্থ হয়ে পড়ায় সে বেশ কিছুদিন রাজসভায় আসছে না। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে তো ভোজ সভাতেও সে উপস্থিত থাকবে না। তা তো মনে হয় না। তার কি করা যাবে? তাহলে মহারাজ এবার আমি প্রস্থান করি, মানে আরো অনেক জায়গায় যেতে হবে কি না? ঠিক আছে উজি সাহেব, মহামান্য নবাবকে বলবেন আমি তার নিমন্ত্রণ আন্তরিক ভাবেই গ্রহণ করেছি, নির্দিষ্ট দিনে আমরা সবাই পৌঁছে যাব। এবার তোমায় কে বাঁচাবে কৃষ্ণচন্দ্র? হে গোপাল, খবর কি তোমার? নকল ব্যাম ছাড়লো? হ্যাঁ একটু ভালোর দিকে। এই খবর কেউ জানতে পারেনি তো? না না, কিন্তু তুমি রাজসভায় না যাওয়ায় মহারাজ বড়ই বিমর্ষ হয়ে পড়েছেন। তাই নাকি? ওদিকে আগামী রবিবার মুর্শিদাবাদের নবাবের দেওয়া এক ভোজ সভায় মহারাজের নিমন্ত্রণ এসেছে, সভাসদ সকলেই যাবে। উজির সাহেব নিজে এসে নিমন্ত্রণ করে গেছেন। বটে বটে, কিন্তু উজির নিজে এসেছিল? হ্যাঁ, শুধু শুধু তাই নয়, উজির তোমার ব্যাপারেও খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিল। তাই? তার মানে ও জানে যে আমি যাব না? হ্যাঁ, মন্ত্রী মশাই তো তাই বললেন। ঠিক আছে, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আসুন 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 আসুন।
মহারাজ। আসুন 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 আসুন। নবাব বাহাদুরের জয় হোক। সব কুশল তো? সব ঠিকঠাকই আছে। বসুন বসুন কৃষ্ণচন্দ্র বসুন। যাক বাবা, প্রথমটা সামলে নিলুম। এখনো পর্যন্ত কেউ আমাকে চিনতে পারেনি। কি গো মন্ত্রী, খাওয়া দাওয়া শুরু হবে কখন? আমিও তার জন্যই অপেক্ষা করছি। ওহ, কতদিন যে বাদশাহি খাওয়া হয়নি। উমা, আমার তো গন্ধেই কেমন করছে মনটা। আমরা ভোজসভায় যাওয়ার আগে মহামান্য নবাবের একটি বিশেষ ঘোষণা রয়েছে। ও বাবা, আবার ঘোষণা টোষণাও হবে? আবার কি বলবে কে জানে। হুম হুম হুম, এবারই তো মনে হচ্ছে আমার সন্দেহটা সত্যি হতে চলেছে। আজকে আমাদের বিশেষ অতিথি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদদের অদ্ভুত বিচার ক্ষমতার পরীক্ষা দেবেন। এবার কি কথা গো? ভোজ সভার নামে আবার পরীক্ষা টরীক্ষা কেন বাবা? এই সভায় উপস্থিত ডান দিকে বসা আমাদের রাজ্যের লোকেদের মধ্যে সকলে নবাবের কর্মচারী, আর মাত্র একজন বন্ধু রয়েছেন। এরপর মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলতে হবে কে এর মধ্যে নবাবের বন্ধু। আর যদি না পারেন তাহলে? তাহলে আর কি, সামান্যই পরীক্ষা যদি কৃষ্ণচন্দ্র না পারে, তাহলে বুঝতে হবে মহারাজ ও তার সভাসদদের রাজ্য চালানোর কোনো বুদ্ধি নেই। আবার কেমন কথা? কিন্তু মহারাজকে নাকাল করার ফন্দি। মহারাজ কৃষ্ণচন্দ্র, এবার বোঝো ঠেলা, তোমার কপাল পুরলো বলে। ঠিক যা ভেবেছিলাম তাই। এই যে অবস্থা মনে হচ্ছে বেগতিক, এবার এখান থেকে কেটে পড়াই ভালো। মন্ত্রী, মন্ত্রী কোথায় গেল? দেখুন দেখুন সবাই, একটা সামান্য প্রশ্নর ভয় কৃষ্ণচন্দ্রের মন্ত্রী পালিয়েছে। ছি 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 ছি, মন্ত্রী সবার সামনে আমার সম্মান ধুলে মিশিয়ে দিল। হ্যাঁ নবাব, আপনার বন্ধু হলো মানে বন্ধু হলো মানে আগে আপনি অনুমতি দিলে আমি আপনার সমস্যার সমাধান করতে পারি। তুমি আবার কে? এসবের মধ্যে আবার কি গোল বাঁধাবে? আগে আমি আপনারই একজন অনুগত প্রজা মহারাজ। আমি মহারাজের হয়ে পুরো বিষয়টার সমাধান করতে চাই। করো করো করো, চেষ্টা করো, দরকার হলে রাজ্য শুদ্ধ লোককে ডেকে পাঠাও। আগে রাজ্য শুদ্ধ লোক লাগবে না, আমি একাই যথেষ্ট। আমি সকলের কানে কানে একটি প্রশ্ন করব। তারপর কি হয় জাহাপনা তা আপনি চোখের সামনেই দেখতে পাবেন, শুধু একটু সবুর করুন। বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। এবার আপনি বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। নবাব আলীবর্দীর নাতির নাম কি? সিরাজ। এই তো পেয়েছি। জাহাপনা, এই ব্যক্তি আপনার মিত্র। তুমি এভাবে আমার সঙ্গে শত্রুতা করে নিজের পরিচয় ফাঁস করে দিলে। না না, আমি তো বলিনি যে আমি তোমার বন্ধু। মজা পেয়েছো? তাহলে ও বুঝলো কি করে? আমি বুঝিয়ে দিচ্ছি জাহাপনা, আমি সবাইকে প্রশ্ন করেছিলাম যে নবাব আলীবর্দীর নাতির নাম কি। সকলেই বললে নবাব সিরাজউদ্দৌলা, কেবল একজন বললে সিরাজ। তা কর্মচারীরা কেউ কি নবাবকে সিরাজ বলে সম্বোধন করবে জাহাপনা? একমাত্র বন্ধু ছাড়া। তাই যে শুধু সিরাজ বলেছে সেই আপনার মিত্র। ও
দারুণ দারুণ, এ বুদ্ধি কেবল গোপালেরই হতে পারে। ঠিকই চিনেছেন মহারাজ, আমি আপনারই গোপাল। উজির, কি উজির কোথায় গেল? আপনার উজির আমাদের মন্ত্রীর পথে ধরেছে জাহাপনা, মানে পালিয়েছে। তাই তো ভাবি, এমন বুদ্ধি গোপাল ছাড়া আর কারোরই হতে পারে না। এ আমার অনেক পুণ্যের ফল। ভেবেছিলাম গোপালের অনুপস্থিতিতে তোমায় জব্দ করব, কিন্তু গোপাল যার সহায় তাকে বোকা বানানো সম্ভব নয়। আমি গোপালকে চতুর চূড়ামণি উপাধি দিলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.